এই বন্ধুরা, কি খাচ্ছি বলো তো? নিজে হাতে তৈরি করা মিল্কশেক, যা গরম পড়েছে না এখন, আর কিছু খেতেই ভালো লাগছে না। সকালবেলা ভাবলাম তাই ব্রেকফাস্ট না করে মিল্কশেকটাই বানিয়ে খাই। এটাতে কোনো ক্ষতিও নেই, আবার একটু ফ্রিজে রেখে হালকা ঠান্ডা করে খেলে খুব ভালো লাগছে এখন, আর কিছু খেতেই ইচ্ছে করছে না। তো যাই হোক, তোমরা বলো এই গরমে কেমন আছো? তোমাদের ওখানে কেমন গরম পড়েছে? এই এপ্রিল মাস পড়তে পড়তেই যা গরম পড়েছে, তো পরবর্তীকালে কী যে দাঁড়াবে কিছু বোঝা যাচ্ছে না। প্রচণ্ড গরম, রান্না করতে এখন তো মানে আশপাশ অবস্থায় যা গরম লাগছে। তো সেই কারণে তোমরা এটা বাড়িতে বানিয়ে ট্রাই করবে, দেখবে মানে শরীরটা মনে হয় ঠান্ডা হয়ে যায়, আর কিছু খাবার প্রয়োজনই মনে হয় না। আর এটা খেলে অনেকক্ষণ পেটটা বেশ ভরা ভরা থাকবে। এটাকে খেয়ে তোমরা বাইরে যদি কেউ, যারা বাইরে সার্ভিস করবে, তারাও এটা খেয়ে চলে যেতে পারো, অনেকক্ষণ পেট ভরা থাকে। তো এটা তোমাদেরকে শেয়ার করি কী কী দিয়ে বানিয়েছি। তোমরা তো জানো আমার যেটা ভালো লাগে, বা আমার এটা তো ফেভারিট, গরমের দিনে আমি তো প্রায়ই এটা বানিয়ে বানিয়ে খাই। তো এটা তোমাদের কাছে শেয়ার করি যে কী দিয়ে এটা তৈরি করেছি, আর একবার খেয়ে দেখবে মুখে লেগে থাকবে, হেভি টেস্ট, হেভি। এর মধ্যে প্রচুর ড্রাই ফ্রুট আর ফ্রুট, দুধ সবই আছে, অতএব অস্বাস্থ্যকর জিনিস কিছু নেই, সবই তোমাদের ভালো জিনিস দিয়ে তৈরি হয়েছে। এর মধ্যে আমি কী দিয়েছি বলো তো? এর মধ্যে দিয়েছি আমার ঘরে, তোমাদের ঘরে যা যা ফল থাকবে তোমরা সবই দিতে পারো। এই ফল এপে ছিল আমার, ছোট ছোট করে পিস করে পাউরুটি দিয়েছি দু পিস, কলা দিয়েছি দুটো, আর দুধ তো দেবেই, তোমরা যে কয়েকজন খাবে সেই পরিমাণ মতন গ্লাস মেপে, কাপ মেপে দিয়ে দেবে, দুজন দু কাপ, তিন কাপ এরকম দুধ দিয়ে দেবে। আর দেবে কি সাথে বিভিন্ন রকম ড্রাই ফ্রুট। এই দেখো আমি দিয়েছি আঙুর দিয়েছি, কাজু দিয়েছি, কাজুও ছোটো ছোটো করে, সবই ছোটো ছোটো করে পিস করে ভেঙে দিয়েছি। এই দেখো কাঠবাদাম, কিশমিশ, আখরোট, যত রকম ড্রাই ফ্রুট দেবে বা ফ্রুট দেবে সেটা তোমাদের ব্যাপার, যত দেবে বলে না যত গুড় তত মিষ্টি, তো যত দেবে ততই স্বাদ বাড়বে। আর তোমরা যদি এর মধ্যে কোনো এসেন্স দিতে চাও, তো বাদাম শরবত বা যে কোনো একটা ভ্যানিলা এসেন্স, কিছু একটা এসেন্সের দু চার ফোঁটা হাফ চামচ মতো দিয়ে দেবে, তাহলে টেস্টটাও বেড়ে যাবে, কালারটাও একটু আসবে। তো এটা তোমরা অবশ্যই গরমের সময় বানিয়ে বাড়িতে ট্রাই করবে, খেয়ে বলবে আমাকে, কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে, তাহলে আমি খুব খুশি হব। গরমে তো মানুষের এখন হাঁসফাঁস অবস্থা, কেবল তো সবে গরম পড়েছে তাতেই এই অবস্থা, পরবর্তীকালে যে মানুষের কী দাঁড়াবে সেটাই চিন্তার ব্যাপার। তো তোমরা সবাই ভালো থেকো এই গরমে, খুব সাবধানে থেকো, আর সানস্ট্রোক এখন তো হওয়ার তো খুবই ভয়, তো সেই কারণে রোদে গেলে অবশ্যই সানগ্লাস ছাতা সবাই ক্যারি করো, আর হালকা ঠান্ডা জিনিস ওগুলোই খেলে সব থেকে বেটার হয় মনে হয়, স্পাইসি জিনিস না খাওয়াটাই এখন বেস্ট। তো সেই কারণেই আমি ভেবে তোমাদের জন্য, তোমরা মানে আমার পরিবারের একজন ভাবি তোমাদেরকে, তো সেই কারণে আমার পরিবারের জন্য ভেবে তোমাদেরকে এটা শেয়ার করতে এলাম। তো তোমরা খেয়ে এটাকে, এটা যখন বানাবে, বানালে খুব একটা গ্লাসে নিয়ে তোমরা এটাকে খেতে পারবে, মানে খুব ঠিক হয় না, বেশ খেতে ভালোই লাগে, একটু হালকা ইয়ের মতন হয়, পাতলা জুসের মতোই করে যায়। তো তোমরা অবশ্যই ট্রাই করবে। এখন তবে আসে, সবাই ভালো থেকো, সবার ভালো কামনা করে আজ ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আবার ভালো ভালো খাবারের রেসিপি, ভালো ভালো বিউটি টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।